গুড মর্নিং এভরিওয়ান, আমি আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা সাহিত্য কথা বই থেকে নৌকযাত্রা কবিতাটি পড়ব। পৃষ্ঠা নম্বর 42, কবিতার নাম নৌকযাত্রা, কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কবি বা লেখক, এখানে নৌকযাত্রার নামটি বা কবিতার নামটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন, তিনি যখন নৌকো করে যাত্রা করবেন তার যাত্রার যে বর্ণনা সেটি এই কবিতার মাধ্যমে তিনি বলেছেন, তাই এই কবিতার নাম হলো নৌকো যাত্রা। ঠিক আছে, তো আমি এবার কবিতাটা পড়ছি, তোমরা দেখো। মধুমাঝির ওই যে নৌকাখানা, বাধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। এই চার লাইনের মাধ্যমে কবি কি বলেছেন, বলেছেন যে মধুমাঝির নৌকো, কার নৌকো, মধুমাঝির নৌকোখানা কোথায় বাধা আছে, বলেছেন রাজগঞ্জের ঘাটে মধুমাঝির নৌকোটি বাধা আছে। কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে, বলেছেন কবি ওই নৌকোটি কারোর কোনোই কাজে লাগছে না, শুধু পাট দিয়ে সেটা বোঝাই করে রেখে দেওয়া আছে পাড়ে। তার পরের লাইনে কি বলেছেন কবিতাটা দেখো তোমরা, আমায় যদি দেয় তারা নৌকোটি, আমি তবে 100টা দাঁড়াটি, পাল তুলে দি 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কুহাটে। তো এই চার লাইনের মাধ্যমে কবি বলেছেন, আমায় যদি নৌকোটি দেয়, অর্থাৎ মধুমাঝির যে নৌকোটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে সেই নৌকোটি যদি তারা আমায় দেয়, বা মধুমাঝি যদি আমায় দেয়, আমি তবে 100টা দাঁড় আটব। দাঁড় কি, যেটা দিয়ে বা যা দিয়ে নৌকোকে চালানো হয়, সেরকম আমি 100খানা দাঁড় ওই নৌকোটিতে আটব। পাল তুলে দিই 4টে 5টা 6টা, পালটাও কি, পাল হচ্ছে কাপড়ের তৈরি একটা পর্দা বিশেষ, যেটা দিয়ে নৌকোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সেরকম আমি পাল আমি 4টে 5টা 6টা তুলে দেব। মিথ্যে ঘুরে বেড়াই না গো হাটে, আমি মিছিমিছি হাটে ঘুরে বেড়াবো না। এর পরের দু লাইন কি বলেছে দেখো, আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তো কবি কি বলেছেন, বলেছেন যে আমি একটি বারের জন্যই যাব, কোথায় যাব, 7 সমুদ্র 13 নদীর পারে। তো তোমরা এই প্রথম 10 লাইন পড়বে ভালো করে, তোমাদের যদি কোথাও বুঝতে কিছু অসুবিধা হয় এই 10 লাইনে, তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নেবে। তো তোমাদের প্রথম এই 10 লাইন পড়া থাকলো, তোমরা এটা পড়বে। ওকে, গুড বাই এভরিওয়ান।